হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি জেস্টি অ্যান্ড রেডসি। আমি পূজা আর আজ আমি তোমাদের সাথে রিভিউ করবো ল্যাকমি ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন। সো ফাউন্ডেশনটিতে SPF 8 রয়েছে, যেটি ফাউন্ডেশনটির সবচেয়ে প্লাস পয়েন্ট। যে কম মাত্রায় রয়েছে SPF, বাট প্লাস পয়েন্ট যে সামার সিজনে এটার আমাদের খুবই প্রয়োজন। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর এটা অ্যাপ্লাই করলে ট্যানের হাত থেকে আমরা অনেকটাই কিন্তু বেঁচে যাব। তো আমার শেড হলো 02 এবং এর প্রাইস হলো 250 এবং কোয়ান্টিটি রয়েছে 25 ml। তো 250 প্রাইস হলেও কিন্তু এর মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে, তো আমরা অনেকটাই কমে কিন্তু পেয়ে যাবো ফাউন্ডেশনটি। তো ফাউন্ডেশনটি ইউজ করার আগে ভালো মতো শেক করে নিতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে ফেসে অ্যাপ্লাই করব না, আমি হাতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তারপরে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ওকে, আমি কিন্তু একটা পয়েন্ট স্কিপ করে গিয়েছি, আমি বলে দিচ্ছি ফাউন্ডেশনটি কিন্তু ওয়াটার বেসড। তো এটা দুটো প্লাস পয়েন্ট রয়েছে, এক হলো ওয়াটার বেসড, সেকেন্ড হলো SPF 8 রয়েছে। তো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, তো তোমরা এখানকার ডিফারেন্স দেখে বুঝতেই পারছো। তো ফাউন্ডেশনটি কিন্তু এরকম একটা বাজেটে এত ভালো ইউজ কিন্তু করাই যেতে পারে। আর তার উপর হলো এটা হলো বাজেট ফ্রেন্ডলি খুবই, আর নেক্সট হলো প্যাকেজিংয়ের দিক থেকে কিন্তু ট্র্যাভেল ফ্রেন্ডলিও, তো ইজিলি এটা আমরা ক্যারি করতে পারি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই রিভিউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং লাইক করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যেতে যেতে ঘন্টিটিও বাজিয়ে যাবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি না কেন তোমরা তার আপডেট পেতে থাকো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, বাই বাই।